অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে কী প্রোডাক্ট সেল করবো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, গত ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন যে আমি বলেছিলাম ওখানে যে ভিডিও নিয়ে আপনি কাজ করেন না কেন সেই ভিডিও দিয়েই আপনি অ্যামাজনে এফবিএ করতে পারবেন। ওকে, সো আজকের একটু ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা প্রোডাক্টটা আসলে শুধুমাত্র নিজের মেধা সেল করেও আপনি অ্যামাজনে চাইলে এফবিএ করতে পারেন। ওকে, সো সেটা নিয়ে মূলত কথা বলা, প্রোডাক্টটা কী আসলে, প্রোডাক্টটা কী আমি একদম আপনাদের লাইভ দেখাচ্ছি। আপনারা ধরুন, আপনারা তো জানেন যে অ্যামাজনে একটা কিন্ডেল নামে একটা বিষয় আছে, কিন্ডেল সম্পর্কে যারা জানেন না সেটা নিয়ে আমি আলাদাভাবে আপনাদের কথা বলবো। শুধুমাত্র আজকে দেখাচ্ছি যে কীভাবে আপনার নলেজ সেল করে আপনি অ্যামাজনে বিজনেস করতে পারেন। ওকে, সো আমি যদি একটু টাইপ করি, দেখুন টাইপ করলাম কালারিং বুক, কালারিং বুক টাইপ করার পরে দেখুন এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। সো আমি যদি এখান থেকে একটা যে কোনো একটা আমি ওপেন করি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখুন ওশান ওয়াসিস কালারিং বুক, এটা যদি আমি ওপেন করি আসলে জিনিসটা কি দেখেন, এই ওশান ওয়াসিস কালারিং বুক, বোল্ড অ্যান্ড ইজি ডিজাইনস ফর অ্যাডাল্টস অ্যান্ড কিডস, বোল্ড ইজি টু কালারিং বুকস। আমি একটু ডিসক্রাইব যদি করি, এখানে আসলে বিষয়টা হলো যে এটা একটা ই বুক, সোজা কথা এটা একটা ই বুক। ই বুকটার নিচের দিকে যদি আপনারা যান দেখবেন যে এই বুকটা সে কী করেছে, আসলে সে একটা ডিজাইন করছে, একটা সফট কপি, আসলে এটা একটা সফট ডিজাইন। যদি আপনি ভালো হন ডিজাইন, সেটা ডিজাইন করে এখানে 10-20টা পেজের একটা ডিজাইন করছে, সেইটা সে অ্যামাজনে সেল করতেছে। দেখুন এখানে এটার রেটিং দেখুন 4.7 রেটিংস, এবং অলমোস্ট 155 জন ব্যক্তি এই বইটা অলরেডি রেটিং দিয়েছে। তার মানে আমরা নর্মালি কি হয় যে প্রতি 10 জন থেকে 10 জন পারচেস করলে একটা রেটিং আমরা এক্সপেক্ট করতে পারি। তার মানে এটা অলমোস্ট প্রায় যদি 150, সেটা প্রায় 2000 মানুষ এই বইটা কিনেছে। সে 2000 মানুষ, সেটার বইটার প্রাইস কত দেখুন, $9.9। ওকে, সো সিম্পল, তার একটু সে শুধুমাত্র ডিজাইন করতে পারে এবং এই ডিজাইনের উপরে সে কিছু লেখা দিয়ে সে কিন্তু সে তার মেধা সেল করতেছে। আমি যদি আরও একটু সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন কালারিং কালারিং ফুড ফুড বুক দিয়ে সার্চ দিলাম, দেখুন এখানে এই যে এটা প্রথমটায় যদি আমি ওপেন করি, সেটা আসলে কি ফুড অ্যান্ড স্ন্যাক্স কালারিং বুক ফর কিডস। বেসিক্যালি কি এই বইটা কি, এই বইটাতে আসলে বাচ্চারা এখান থেকে এই বইটা ডাউনলোড করবে, ডাউনলোড করে বাচ্চারা এখানে এটাকে কালার কম্বিনেশন করে তাদের তার আঁকাঝোকার কাজ করবে। মেইনলি এটাই হলো তাদের কনসেপ্ট, সেই কনসেপ্টটা সেল করে কিন্তু আপনার দেখুন অ্যামাজনে তারা কি পরিমাণ সেল করতেছে। এই ইবুকটার দাম হলো $7.99। সো খুব ইজিলি আপনি চাইলে এই অ্যামাজনে আপনার যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না থাকে, ফর এক্সাম্পল যে লাস্ট ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে আপনি কী প্রোডাক্ট সেল করবেন সেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে, ধরুন আপনি কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারলেন না বা কোনো প্রোডাক্ট আপনি সোর্স করতে পারলেন না, ডাজেন্ট ম্যাটার, যদি আপনার নিজের নলেজ থাকে, জ্ঞান থাকে, আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন বা এই ছোটো ছোটো কনসেপ্ট যদি আপনি গ্র্যাব করতে পারেন, ডেফিনেটলি আপনার সেই মেধা বা সেই নলেজকেও আপনি বই আকারে রূপান্তরিত করে বা পিকচার আকারে রূপান্তরিত করে বা ভিডিও আকারে রূপান্তরিত করে আপনি চাইলে অ্যামাজনে সেটা খুব ইজিলি সেল করতে পারেন। সো এই এই পুরো বিষয়টা কীভাবে করা যায়, একটা ইবুক তৈরি করা যায় সেটা নিয়ে আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক বড় ভিডিও বা একটা কোর্স আকারে সিরিজ কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যাতে সেই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজে ইবুক বানাতে পারেন, সেই ইবুক আবার আপনারা অ্যামাজনে সেল করতে পারেন। সো এই ভিডিওটা মূলত আপনাদেরকে এনকারেজ করার জন্য যে আমরা আসলে সবাই বাসায় বসে বসে আমরা কনফিউজ থাকি যে আসলে আমরা কী বিজনেস শুরু করব, কোথায় প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্ট আবার অ্যামাজনে কীভাবে পাঠাবো, অ্যামাজনকে কীভাবে আমরা সেল করব, এই যে কনফিউশন, এই যে আমাদের টাইম ওয়েস্ট আমরা, সেটা আপনাদের সেই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য মূলত এই ইন্ট্রোডাকশন, এই ভিডিওটা। সো ইবুক সেল করে আপনি চাইলে আপনি অ্যামাজনের সাথে বিজনেস করতে পারেন। তো নেক্সট ভিডিওগুলোর সাথে থাকার জন্য এবং কীভাবে ইবুক তৈরি করতে হবে সেগুলো জানার জন্য, বোঝার জন্য আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও পেলে সেটা দিয়ে আপনারা আপনারা শিখে সেটা আপনাদের মানি আর্নিংয়ের একটা সোর্স হিসেবে দাঁড় করাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, গুড বাই।